যে তমলুকে নিয়ে যাচ্ছে সেই হারাবে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভোটে না লড়ার পরামর্শ কুণাল ঘোষের, পাল্টা কুণাল ও তৃণমূলকে শুভেন্দু সিন্ড্রোম এমন কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। এজলাস ছেড়ে তিনি এখন রাজনীতির ময়দানে, তবে ভোট ময়দানে নামবেন কিনা তা এখনো পরিষ্কার নয়। বিজেপি রাজ্যে যে 20 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম নেই। যদিও বঙ্গ রাজনীতির কারবারিদের মধ্যে জোর জল্পনা, তিনি শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দুর লোকসভা আসন তমলুক থেকেই দাঁড়াচ্ছেন। এমনকি তার নামে তমলুকে দেওয়াল লিখানো শুরু করে দিয়েছেন বিজেপির উৎসাহী কর্মী সমর্থকরা। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে তমলুক থেকে ভোটে না লড়ার পরামর্শ দিলেন কুণাল ঘোষ। রবিবার এক্স স্যান্ডেলে তৃণমূল নেতা লেখেন, শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিচয় থাকা সুবাদে একটি অনুরোধ, আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে বিজেপিতে গিয়ে সমালোচিত, অনুরোধ এখনো সময় আছে, ওদের বলে দিন প্রার্থী হবেন না, তমলুকে তৃণমূলই জিতবে, 2 মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে, যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে, তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না, এখনো সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন, পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন, শুভানুধ্যায়ী হিসেবে ভাবতে বললাম। বিজেপি তো এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি, এখনো সময় আছে, অভিজিৎ বাবু বিজেপির নেতৃত্বকে বলে দিন যে আমি প্রার্থী হব না, সেক্ষেত্রে ওনার এই 2 মাসের যে পরিশ্রম টরিশ্রম এগুলো বাঁচবে, এবং তারপর ওনার যে মান সম্মান যেটা আছে সেটা তবু বেঁচে যাবে। কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুকে নিয়ে যাচ্ছেন সেই কি না তাকে হারিয়ে দেবেন? নিজের পোস্টে কুণাল কারোর নাম নেননি, তবে নিশানায় যে শুভেন্দু সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাই কুণাল ও তৃণমূলকে শুভেন্দু সিন্ড্রোম নিয়ে পাল্টা খোঁচা দিতে ছাড়েনি গেরুয়া শিবির। বারবার নাম করে বা না করে শুভেন্দুর কথা মনে করিয়ে দেওয়ার অর্থই হলো শুভেন্দু নেতা, তার গ্রহণযোগ্যতা আছে, তার প্রতিষ্ঠা আছে, এবং শুভেন্দু অধিকারী সিন্ড্রোম থেকে, এই স্নায়ুরোগ থেকে তৃণমূল দল এখনো বেরিয়ে আসতে পারেনি। সব মিলিয়ে বিজেপির প্রার্থী ঘোষণার আগেই তমলুক নিয়ে তুঙ্গে বিজেপি তৃণমূল তরজা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।